दिल्ली वो थाने दाचा रो मई हुकबर बिल रोसना सानु चोबा अंगै तंगो बाद हापां हुकबर बिल पास खलाइमन रोसना सानु तियै आसु जरा कोलक अंगै थाङैबो बाद हापां राक्षा जा मुंसा साया हुकबर बिल रोसना सानु तियै दिल्ली वो हुकबर चोबा खलाइ हुकबर रोंनि बाय बाक्सा खरां तिसा वै तिनि फुंनि दामचिसा तामने जरा वो साबुन सिटु हाबो नखनि बसकांगो दामनि रोबै लोकथुम चोबा खलाइया याक्सि बदलनि कृषक सभा साबुन दिबिसनि अंगै कंगनार थानि वो एमएलए प्रभात चौधरी ते साबुन दिबिसनल कमिटी नि आदो मिहिर पातारी शाखा 1945 इंग्रजीते एटा दुर्भिक्ष होयेछिलो 30-30 million पीपल 30 lakh উপরে মানুষ না খেয়ে মারা গিয়েছিলেন কি কারণে দুর্ভিক্ষের কারণে না বন্যায় প্রাকৃতিক দুর্যোগের কারণে না কিন্তু তখনকার ব্রিটেনের প্রধানমন্ত্রী চার্চিল তার নীতির কারণে এমন ভাবে নীতি প্রণয়ন করেছেন সাধারণ মানুষের কাছে খাদ্য গুদাম থেকে কোন রকমের খাদ্যের কোন দানা সাধারণ মানুষের কাছে পৌঁছে না খাদ্যের ভান্ডারে খাদ্য মজুদ আছে কিন্তু তা খেতে পারছে না এর কারণে 1945 ইংরেজিকে 30 লক্ষের উপরে মানুষ মৃত্যুর বরণ করতে হয়েছিল আমাদের দেশের মোদি প্রধানমন্ত্রী মোদি কখন এই বিলটা আনলেন कोविड 19 করোনার কালে দেশে যখন লকডাউন চলছিল মানুষ যখন গরমুখী তখন এই বিলটা অর্ডিন্যান্স জারির মাধ্যমে নিয়ে আসলেন ইনাম দেশের মানুষের জন্য নাকি দেশের কৃষকদের জন্য ইনাম উনি ঘোষণা করলেন ইনাম মানে পুরস্কার ইংরেজিতে ENAM इलेक्ट्रॉनिक्स नेशनल एग्रीकल्चरल मार्केटिंग जातीय बैद्युतिन कृषि विपणन वार्ड गुला खूब सुंदर कथा गुला सुनते वार्ड गुला स्लोगान गुला मनमोहर अपना देखें मानुष जखन गर्भबंधी मानुष जखन कोरोनार कारण घर थेके बेरुते पाच्छेन ना দেশের কৃষি এবং কল্যাণের জন্য তিনটি কৃষি যে আনা হলো এখন কৃষকরা বলছেন দেশের কৃষি কল্যাণের জন্য দেশের কৃষির কল্যাণের জন্য কৃষকের কল্যাণের জন্য হয়ে থাকে এই বিল আনার আগে কেন দেশের কৃষক সংগঠনের সঙ্গে দেশের কৃষি প্রতিনিধিদের সঙ্গে কথা বলা হলো না আমাদের দেশের প্রধানমন্ত্রী মন কি বাত বলেন মন কি বাত উনি মন কি বাতের মধ্যে বলছেন এই দিল্লিতে যারা লাখো কৃষক আন্দোলন করছেন বিরোধীরা তাদেরকে ভুল বুঝিয়ে ফুসলিয়ে নিয়ে আছেন তাহলে ভুল বুঝিয়ে যদি নিয়ে আসা হয় তাহলে দেশের মানুষ সব মূর্খ দেশের কৃষকরা সব মূর্খ ওনারাই সাথে সঠিক প্রয়োগ করেন উনি জানেন যে এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্ট ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে 1955 ইংরেজিতে এ আইন চুরি হয়েছিল যাতে মজুদার যারা কালোবাজারি তারা যাতে বেশি মুনাফা লাভ না করতে পারে আপনারা দেখেছেন এই যে এসেনশিয়াল কমোডিটিস অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মধ্যে যে খাদ্য তালিকা রয়ে গেছে বিভিন্ন লিস্টেড পাঁচটি পণ্য দ্রব্য এই লিস্ট থেকে বাদ দিয়ে দিয়েছেন এই অ্যামেন্ডমেন্টের নামে এই পাঁচটি কি তালিকাভুক্তির মধ্যে হচ্ছে চাল ডাল তেল আলু এবং পেঁয়াজ এখন বলছে এই আইনের মধ্যে বলছে যে কোনো মজুদদার যদি মজুদ করতে চান তার কোনো লিমিট থাকবে না যত খুশি আপনি মজুদ করতে পারবেন যত খুশি আপনি বাজার থেকে ক্রয় করে গুদামের মধ্যে মজুদ রাখতে পারবেন সরকারের কোনো নিয়ন্ত্রণ থাকবে না বাজারের মধ্যে মূল্য যে কোনো মূল্যে আপনি বিক্রি করতে পারবেন
সরকারের কোনো ওয়া সরকারের কোনো নিয়ন্ত্রণ থাকবে না। ওয়ার এন্ড ফেমিন, যুদ্ধ এবং দুর্ভিক্ষ না চললে পরে এই পাঁচটি দ্রব্যমূলের বাজারের মধ্যে দাম বাড়লেও সরকার নিয়ন্ত্রণ করবে না। তাহলে পরে দেশের কৃষক উৎপাদন করবে, দেশের এক শ্রেণী মানুষ কিনে বাজার থেকে কিনে মজুদ করবে, বাজারের মধ্যে কৃত্রিম রূপে সংকট তৈরি করবে, বাজারের কাছ থেকে তারা সাধারণ মানুষের কাছ থেকে মুনাফা লুট হয়ে তা তো হতে পারে না। যিনি উৎপাদক, যারা উৎপাদন করে, এরাও এই দাম পাবে না। আমরা যারা সাধারণ মানুষ ক্রেতা ক্রয় করে খায়, এই আইন থেকে আমরাও কোনো লাভবান হব না। আমাদের কৃষক সংগঠনের এই যে আন্দোলন, আপনারা জানেন যে 26 নভেম্বর থেকে শুরু হয়েছে এবং দেশের 50টা কৃষক সংগঠন যার নেতৃত্বে সারা ভারত কৃষক আন্দোলন পরিচালনা করে আসছে এবং এই আন্দোলনের মূল দাবি তিনটি: কৃষি আইন, বিদ্যুৎ রেগুলেটরি অ্যাক্ট এবং শ্রম আইন, এগুলি প্রত্যাহার করতে হবে। আমরা মনে করি যে তিনটি কৃষি আইন, তার মধ্যে প্রথম যেটা কন্ট্রাক্ট ফার্মিং, তার মাধ্যমে আমাদের দেশের কৃষি ব্যবস্থা, কৃষকরা এখন যেই স্বাধীন ভাবে তারা চাষবাস করতে পারছে এটা গর্বিত হবে এবং বহুজাতিক সংস্থার কাছে সে অনেকটা বিক্রি হয়ে যাবে, তাদের ইচ্ছায় তাদের পছন্দ মতো এবং এই পর্যন্ত কয়েক লক্ষ কৃষক তারা ন্যায্য দাম থেকে বঞ্চিত হয়ে ঋণগ্রস্ত হয়ে মৃত্যুর মুখে পতিত হয়েছে। বারবার দাবি করা সত্ত্বেও আমাদের উৎপাদন ফসলের সঙ্গে তার অর্ধেক লাভ যুক্ত করে সহায়ক মূল্য ঘোষণা করা হোক, কি কংগ্রেস সরকার কি বিজেপি সরকার, তারা কেউই সেটা করেনি। এবং সর্বশেষ আমরা দেখছি গত লোকসভা নির্বাচনে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল যে কৃষকের উৎপাদিত ফসল দেড় গুণা দাম দেওয়া হবে। আমরা আশান্বিত হয়েছিলাম, কিন্তু আমরা লক্ষ্য করছি দেড় গুণা তো দূরের কথা, বরং কৃষকের সার ঔষধ এগুলির উপরে ট্যাক্স আরোপ করে এগুলি আরও দুর্মূল্য করা হয়েছে। উৎপাদিত ফসলের কোনো লাভজনক দাম দেওয়া হয়নি। নতুন করে তিনটে আইন যেটা আনেছে তাতে করে বিপণন ব্যবস্থার বর্তমান যে চলতি ব্যবস্থা, মান্ডি সিস্টেম, এফসিআই, জেসিআই, এগুলোকে তুলে দিয়ে কর্পোরেটদের ইচ্ছার উপরে, দয়ার উপরে কৃষকদের সেখানে ছেড়ে দেওয়া হবে। কৃষক আর নিরীহ মানুষ তাদের সংগঠিত সেরকম অর্গানাইজেশন নেই, অপরদিকে বিত্তবান কর্পোরেট তার প্রতিপক্ষ, ফলে দরকষাঘষি করে কর্পোরেটদের সঙ্গে দরকষাঘষি করে কৃষক তার ন্যায্য মূল্য কর্পোরেট থেকে আদায় করে নিতে পারবে এটা কোনো অবস্থাতেই কল্পনা করা যায় না। কারণ আমরা জানি যে কর্পোরেটের উদ্দেশ্যই হলো লাভ। সারা পৃথিবীতে আমরা দেখছি এক একটা কর্পোরেট সংস্থা এক বছর পরে যে টার্নওভার আসে তার যে পুঁজি সেটা দ্বিগুণ হয়ে যায়, একজন কৃষক নিঃস্ব থেকে নিঃস্ব হয়, এই তো অবস্থা। ফলে আমরা বিপণন ব্যবস্থা সংক্রান্ত যে আইন, এটা দারুণভাবে কৃষকদের স্বাধীনতা খর্বিত করবে, তাদের যে দাবি সেগুলিকে নস্যাৎ করবে, আমরা কিছুতেই সেটা মানতে পারি। 3 নম্বর হলো অত্যাবশ্যকীয় পণ্য আইন। এই আইন সবাই জানা, আমাদের সহায়ক মূল্য, তারপরে সহায়ক মূল্য ফসল কেনার জন্য যে ব্যবস্থা, এই ব্যবস্থাপনাগুলো যেগুলো ছিল এগুলো তুলে দিয়ে এখন বলছে যে কোনো পণ্য, যে কোনো ব্যবসায়ী তার যত পুঁজি আছে সে মজুত করতে পারবে। আমরা কি দেখেছি, পেঁয়াজ 20 টাকার পেঁয়াজ 15 দিন যেতে না যেতে 90 টাকা হয়েছে। 20 টাকার পেঁয়াজ 15 দিন যেতে না যেতেই 90 টাকা হয়েছে। আলু 15 টাকা 20 টাকার আলু 50 টাকা 60 টাকা হয়েছে। এগুলো ফাটকা বাজির উদাহরণ। এবং এই যে অত্যাবশ্যকীয় পণ্য আইন তুলে দেওয়ার জন্য যেটা ব্যবস্থা নিয়েছে, এতে করে প্রত্যেকটা জীবনদায়ী ওষুধ থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য এগুলোর ফাটকাবাজি হবে এবং সাধারণ মানুষ তারা
दारुण भावे आर्थिक क्षतिग्रस्त हो समाज नीचुतलार मानुष तारा अनाहार अर्धाहारे मृत्यु मुखे पतित होते बाध्य होबे फले दानवीय बोलछि आमरा एई कारणे ए तीनटा आईन दानवीय बोलछि एई कारणे स्वाधीनतार पर अनेकगुलो आईन होयेछे किन्तु कोनो आईनके आमरा एर आगे दानवीय बोलिनि एबार आमरा स्पेशली एई तीनटा आईनके दानवीय बोलछि ठीक समक्षेत्रे एकटा आईन करेछि चल्लिश जनेर कम जदि कोनो कारखानाय काज करे ताइले सेटा श्रम आईनेर बाइरे थाके आर एबार सेटाके रेक्टिफाई करे बोलछि चारशोर कम जदि लोक थाके सेटा श्रम आईनेर आवतायँ आसबे ना তাই করে এই যে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প মাঝারি শিল্পের মধ্যে একাংশ এখানে যে সকল শ্রমিকরা কাজ করে এরা মালিকের ইচ্ছার উপরে নির্ভর হবে তারা কত দাম পাবে ছুটি পাবে কি পাবে না মাতৃত্বকালীন ছুটি পাবে 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 কি পাবে না তাদের কর্মক্ষেত্রে প্রয়োজনীয় সুযোগ সুবিধাগুলো থাকবে কি থাকবে না সব মালিকের ইচ্ছার উপরে ফলে এই ব্যবস্থা বিদ্যুৎ রেগুলেটরি অ্যাক্ট আমরা জানি এই বেসরকারীকরণ সাবরুম মহকুমা করার পরে বিদ্যুৎ ক্ষেত্রের কী অবস্থা এটা আমরা আরে আরে টের পাচ্ছি 200 টাকা যারা বিল দিতেন রাতারাতি তাদের বিল হয়ে গেল 500 টাকা এটা মানা যায় না আমরা দাবি করছি সমিতি আমরা শুরু করেছি তার সঙ্গে সহযোগী শক্তি হিসাবে সিআইটিও আমাদের সঙ্গ দিয়েছে সঙ্গ দিয়েছে আজকে সমাজের সমস্ত অংশের মানুষ এই আন্দোলনকে সমর্থন করছে আপনাদের মাধ্যমে আমরা সমাজের কৃষক ব্যবসায়ী চাকরিজীবী সবার কাছে আবেদন করছি এই আইনটা অনুধাবন করুন বুঝবার চেষ্টা করুন এর খারাপ দিকগুলো কি কৃষকরা কেন এটাকে বিরোধ করতে চাইছে সাবরুম নে ইঙ্গি প্রেমন্দ্রনি রিপোর্ট সরাং চাতি।